ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকের এই ব্লগে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে এসিটি দেখাবো সেই এসিটি খুবই চমৎকার একটি এসি, ব্র্যান্ড হবে মিডিয়া, এবং মিডিয়া ব্র্যান্ডের পোর্টেবল টাইপ এয়ার কন্ডিশনার কোথায় পাবেন সবচেয়ে কম দামে, এবং এই পোর্টেবল এসিটি কেনই বা আপনি কিনবেন তার ডিটেলস আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এবং আপনি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে পোর্টেবল এসি কিনবেন না এরকম টাইপের স্প্লিট এসিগুলো আপনি কিনবেন। আসলে পোর্টেবল এসি কি? পোর্টেবল এসি হচ্ছে যে এসিটি আপনি সহজে এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার করতে পারবেন, বা আপনি এর মধ্যে যেহেতু চাকা সিস্টেম রয়েছে বা হুইল রয়েছে সহজে আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তাহলে এটি সেটিংয়ের কী অপশন রয়েছে? আসলে সেটিংয়ের অপশনটি অত্যন্ত জরুরি, কারণ এক রুম থেকে আরেক রুমে আপনি নিতে পারবেন কিন্তু এর যে গরম বাতাসটি সেটি বের করার জন্য আলাদা একটি হোস পাইপ সেট করতে হয়, যেটি এয়ার কুলারের ক্ষেত্রে প্রয়োজন হয় না। কিন্তু এটি যেহেতু একটি এয়ার কন্ডিশনার, এর সাথে কম্প্রেসার রয়েছে, তাই হিট ক্রিয়েশনের একটি অপশন রয়েছে, তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি জানা থাকতে হবে কীভাবে এসিটি আপনি আনইনস্টল করবেন এবং পরে আবার ইনস্টল করবেন। এই সমস্ত বিষয়গুলি আমরা দেখাবো। আমরা প্রথমে প্যাকেটটি খুলে দেখাবো। উপরে মিডিয়া মোবাইল টাইপ লেখা রয়েছে, নিচে আপনার মডেল নাম্বারটিও দেওয়া আছে, আপনার MWF12CMP, এবং পরিষ্কারভাবে মেড ইন চায়না উল্লেখ করা আছে। আপনার কোনো প্রকার কনফিউশনের কোনো সুযোগ নেই এখানে। তবে দামের ব্যাপারে আমরা খুব একটা আপনাদেরকে ই করি না, দামটি ডিপেন্ড করে আমরা নিচে ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু কিছু বিষয় উল্লেখ করে দেব, কিছু লিঙ্ক দিয়ে দেব। ডিসক্রিপশন বক্সে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। এটি শীতের সময় একটি বিশেষ অফার। এটি একটি হোস পাইপ, এটি খুবই সুন্দর। ভিতরের ইটে খুলে ফেলুন, হ্যাঁ, হোস পাইপটা একটু টেনে দেখান। হ্যাঁ, এটি কিন্তু 7 ফিট পর্যন্ত লম্বা হবে। আপনার জানালা যেখানে এসিটি সেট করবেন ঠিক তার থেকে 7 ফিট পর্যন্ত এটিকে দূরত্বে রাখা যাবে। তারপরে আমরা এখানে একটি ম্যানুয়াল গাইড দেখতে পাচ্ছি। আপনারা ব্র্যান্ড বাজার থেকে কিনলে 3 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন, 1 বছর স্পেয়ার পার্টস ও 1 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। আর আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনি ডেলিভারি ফিটিং ও 10 ফিট পাইপ ডেলিভারি ফিটিং ও সাথে 7 ফিট হোস পাইপ দেওয়া আছে, কানেক্টর দেওয়া আছে। এগুলো আসলে যখন আপনার সেট করা হবে তখন এই ফুম যাতে এসিটি খুব বেশি নড়াচড়া না করে এই জন্য এই ফুমিংটা প্রয়োজন হয়। এখানে আমরা কানেক্টর দেখতে পাচ্ছি 2টি, এটি 2 পাশে সেট হবে এবং আরেকটি কানেক্টরও আমরা হাতে পেয়ে গেছি। এখন আমরা আস্তে আস্তে এসিটি দেখব। পোর্টেবল এসিটি যেটি বর্তমান সময়ে বাজারে খুবই জনপ্রিয়। আরেকটি জিনিস হচ্ছে স্লাইডিং বার। আসলে যে পাইপটি আপনারা দেখলেন হোস পাইপ, তা এই কানেকটিভ 2টা এখানে সেট করা আছে স্লাইডিংভাবে, যাতে আপনার জানালা বড় ছোট করে এটি সেট করা যায়। এটিও প্রায় 7 ফিটের মতোই মনে হচ্ছে, বা 6 ফিট হবে এটি হয়তো বা উচ্চতা। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেটুকু অংশ আপনার এই স্লাইডিং বারের বাইরে থাকবে, যদি থাকে কোনো সময়, তাহলে সেটা ককশিট দিয়ে পূরণ করতে হবে। এই প্রক্রিয়াটি কিন্তু ব্র্যান্ড বাজার আপনাকে ফ্রি ইনস্টলেশন করে দেবে আপনার বাসায় গিয়ে। আপনার খুবই চমৎকার একটি এয়ার কন্ডিশনার, সেটি হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের 1 টন 12,000 BTU রোটারি টাইপ কম্প্রেসার, 410 গ্যাস, এবং এই এসিটি খুবই স্বয়ংক্রিয় একটি পোর্টেবল এসি। আমরা যদি ওইগুলো একটু সরাই দেন, আমরা একটু যদি কম্পেয়ার করি যে একটি পোর্টেবল এসি এবং একটি উইন্ডো এসির মধ্যে আসলে কী পার্থক্য রয়েছে। আসলে একটি উইন্ডো এসি এবং একটি পোর্টেবল এসির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে শুধু এই ব্যাকসাইডটা দেখান, শুধু ব্যাকসাইডে আপনার 2টি জিনিস রয়েছে। এই অংশটি দিয়ে গরম বাতাস বের হয়ে যাবে, যেখানে আমরা পাইপটি সেট করব এবং কানেক্টর দিয়ে পাইপ সেট করব। আর উইন্ডো এসির এই অংশ দিয়ে গরম বাতাসগুলো বাইরে চলে যায়। এইটুক হলো পার্থক্য, যার ফলে আমাদের উইন্ডো এসি সেট করতে আপনার বড় করে আপনার ওয়াল কাটতে হয়। কিন্তু পোর্টেবল এসি কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়াই আপনি
আপনার রুমে সেট করতে পারবেন। এবং আপনি যদি সেট করাটি সহজে জানেন তাহলে আপনি এক রুম থেকে আরেক রুমেও নিতে পারবেন। গায়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে এসির, এইখানে মডেল নাম্বার, তার সাথে 12,000 BTU উল্লেখ করা আছে, হিটিং ক্যাপাসিটি কিন্তু আপনার 8,000 উল্লেখ করা আছে, আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো প্রয়োজন নেই, মিডিয়া এবং মেড ইন চায়না সাথে ওদের কিছু জিনিস উল্লেখ করা আছে। এবার আমরা দেখব কি কি ফিচার্স আছে এর সাথে। আসলে এখানে সুইং মোড, টাইমার, সুইং টাইমার এবং মোড, এই তিনটি অপশন দেওয়া আছে। আপনি মোড সিলেক্ট করতে পারতেছেন, তার সাথে অন অফ বাটন এবং টাইমার সেট করতে পারবেন এবং সুইংটি, এই সুইংটি কন্ট্রোল করতে পারবেন। এর সাথে রিমোট রয়েছে এবং এর সাথে আপনি প্লাস মাইনাস করে আপনার টেম্পারেচার ই করতে পারবেন। এখানে ফ্যান মোড রয়েছে, স্লিপ মোড এবং অন অফ বাটন রয়েছে। আসলে যে বিষয়টি আমরা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই এসিটি কিন্তু একটি তিনটি পারপাস সার্ভ করবে। মূলত এই এসি এটি একটি ডিমিডিফায়ার নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে কি, এটি একটি চমৎকার এয়ার কুলার যা আপনাকে শুধু বাতাস দেশে ব্যবহার করতে পারবেন, মানে ফ্যানের মতো বা কুলার হিসেবে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি আপনি চাইলে এসি হিসেবেও ব্যবহার করতে পারবেন, মানে এটির সাথে কম্প্রেসারটা অন করেও আপনি ব্যবহার করতে পারবেন। তিনটিভাবে এই চমৎকার লুক্সের এসিটি আপনি আপনার বাসায় ব্যবহার করার সিস্টেম রয়েছে। আমরা একটু ব্যাক সাইডের কনডেন্সারটা দেখি, কেমন কী মানের কনডেন্সার দেওয়া আছে, যেহেতু এর সাথে কম্প্রেসার আছে। কনডেন্সারের বিষয়টি খুবই জরুরি, আমরা একটু দেখতে চাই, উপর দিকে টান দেন। একদম গোল্ফিংস কনডেন্সার দেওয়া আছে, একদম চকচকা, একদম সুপার কুলিং এবং সুপার ফিনিশিং রয়েছে তার সাথে। আপনি কোনো প্রকার ডেন্ট নেই, আমরা মিডিয়া এসি ক্ষেত্রে দেখি জায়গায় জায়গায় ডেন্ট থাকে, কিন্তু এখানে কনডেন্সারে কোনো ডেন্ট পাবেন না, সুপার ফিনিশিং করেছে। তার সাথে আপনার এইখানে পানির লাইন আছে দুইটি, এখানে একটি পানির লাইন, নিচেও একটি পানির লাইন রয়েছে, এটিও একটি পানির লাইন। আপনার এইখানে সাধারণত যদি আপনি মনে করেন যে আপনি সারা দিনে 3-4 ঘন্টা বা 7-8 ঘন্টা চলবে, তাহলে পানির লাইন দেওয়ার দরকার নাই, যে পানির ট্রে আছে ভিতরে সেটি কিন্তু যথেষ্ট। যদি মনে করেন না আমি একদম ফিক্সড এক জায়গায় বসাবো, মুভ করার দরকার নেই, তাহলে নিচে একটি পানির এসি লাইনের মতো করে একটি পানির লাইন করে নিতে পারেন। এই অংশ দিয়ে আপনার এসির গরম বাতাসটি, এসির যে আপনার ঠান্ডা বাতাস দরকার সেটি সে টেনে নিবে, কম্প্রেসারটাকে ঠান্ডা রাখার জন্য। আমরা সেট করে দিই কনডেন্সার ইউনিটটি। এবং আরেকটি জিনিস দেখিয়ে দেই, যেহেতু এটা খোলা হলো, আপনার এই উপরে যে এইটা রয়েছে, আপনার নেট সিস্টেম রয়েছে, এই নেটটি আপনারা পরিষ্কার করবেন মাসে একবার পারলে ভালো, কারণ এটি ময়লা হওয়ার ফলে আপনার কনডেন্সারে ময়লা জমে যাবে। তাই এটি পরিষ্কার করলে আপনি ভালো ঠান্ডা পাবেন এবং বাতাসটিও পরিষ্কার পাবেন। এবং তবে মূল যে জিনিসটি সেটি কিন্তু আপনাদের এখনও বলা হয়নি, সেটি হলো কত স্কোয়ার ফিটে এই এসিটি আপনি ব্যবহার করবেন। তা হচ্ছে আপনার রুমের সাইজ যদি 80-100 স্কোয়ার ফিট বা সর্বোচ্চ 120 স্কোয়ার ফিটে রুমে এসিটি ব্যবহার করতে পারবেন। এখন আপনার অনেকেই পোর্টেবল এসি নিয়ে খুশি হয় না, কারণ হচ্ছে পোর্টেবল এসিটি সে 150 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিটে রুমে ব্যবহার করে, বাট কেনার সময় সে ইনফরমেশনটি ভুল দেয় যে আমার রুম ছোটো হয়ে যাবে, দিয়ে দেন। বাট কেনার পরে যখন ঠান্ডা হয় না, তখন সে বলে এসিটি চেঞ্জ করে দেন। এই যে বিষয়গুলো ঘটে কাস্টমারের সাথে, তখন কিন্তু যেহেতু সে কাস্টমার তাকে কোনো কিছু বলা যাচ্ছে না, তাই অবশ্যই আমরা যারা এসি, যারা এই ভিডিওটি দেখছেন বা যে দেখে যেটুকু আপনারা জানতে পারতেছেন পূর্ণাঙ্গ তথ্য, তা হচ্ছে এসিগুলো কেনার সময় আপনি পারফেক্টলি রুমের সাইজ জেনে নেবেন এবং ভুল করেও আপনার রুমটি বড় হলে এই এসিটি কিনবেন না। আর এই এসিটির কুলিং একটু স্লো হবে কম্পেয়ার টু স্প্লিট টাইপ এসি। কেন ই হবে সেটি এটা লাগিয়ে ফেলেন, আমরা পাইপ সেট করব। আবার এখন আমরা একটু বলবো যে এই এসিটি সাধারণত 7-8 ফিট দূরত্ব থেকে বাতাসটা আসলে দিয়ে থাকে, যার ফলে রুমে সহজেই বাতাসগুলো নিচের দিকে নেমে আসে। আর পোর্টেবল এসি ঠিক তার উল্টো, সে মাত্র 2 ফিট বা 2.5 ফিট বা 3 ফিট উচ্চতা থেকে বাতাসটি থ্রো করলে আপনার ঘরে বাতাসটি পৌঁছাতে অনেক সময় লাগে। আর স্প্লিট এসিতে আপনার ফ্রন্ট সুইং যেমন থাকে, যেটি এমনি কাজ করে,
ভিতরে কিন্তু একটি ইনার সুইং রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এভাবে এভাবে মুভ করে, যার ফলে ঘরের চারিদিকে বাতাসটি পৌঁছে যায়। এই অপশনটি কিন্তু এখানে নেই, শুধু ফ্রন্ট সুইং রয়েছে এবং ফ্রন্ট সুইং থেকেও আপনার সম্পূর্ণ জিনিস আপনি পাচ্ছেন। এসিটি এদিকে ঘুরে ফেলুন, আমরা এসিটির ব্যাকসাইড পেয়ে গেছি। এখন আমরা এই হোস পাইপটি সেট করা দেখাবো আপনাদেরকে, কিভাবে আপনি একটি পোর্টেবল এসি ইনস্টলেশন করবেন। প্রথমে আপনাকে পাইপের মুখে কানেক্টরটা সেট করবেন। সেট হয়ে গেল, এবার আমরা এই পাইপের এই অংশটিকে একটু দেখে নিতে পারেন। এটি হচ্ছে আপনার হোস পাইপের অংশ। আমরা এখানে কিন্তু গার্ড বা লক উল্লেখ করা আছে, আপনি লক টু লক সেট করলেই হবে। ভেরি ইজি। এখন আপনি পাইপটি টেনে বড় করে নিতে পারেন যেটুকু আপনার প্রয়োজন। আমরা কিন্তু পাইপটি সেট করে ফেলেছি। এখন আপনি এটার মাথায় হুইটা সেট করে ফেলেন। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটি দেখাচ্ছি ব্র্যান্ড বাজার থেকে, এবং আমাদের এই ব্লগে যারা আপনারা এই ভিডিওটি দেখবেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তার পাশাপাশি আপনাদের নতুন কোনো ভিডিও যদি আপনাদের দেখা প্রয়োজন হয় বা পরে অবশ্যই আমাদেরকে বলবেন, যাতে আপনাদের এই এই ইটিএ আমরা আপনাদের অনুরোধগুলো যেন আমরা রাখতে পারি। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য। ওইটা কোনো প্রয়োজন নেই, শুধু এটা এটা সেট করে ওইটা দরকারই নেই, এটা এটাকে সেট করে দেন তাহলে হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এই ভিডিওগুলো দেখানোর মূল কারণ হচ্ছে যাতে আপনি সম্পূর্ণভাবে এসিটি দেখে কিনতে পারেন। তবে ব্র্যান্ড বাজারের যে মোবাইল ফোন নাম্বার আছে, আমি আপনাদেরকে যেহেতু ব্র্যান্ড বাজার থেকে ভিডিওটি করা হচ্ছে, আমি ব্র্যান্ড বাজারের মোবাইল ফোন নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি। 01619550030 নাম্বারে, এবং এই নাম্বারে ফোন দিয়েও আপনি ঘরে বসে ব্র্যান্ড বাজারে অর্ডার করতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমরা এই লিংক দিয়ে দেবো, যেই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করলেই ব্র্যান্ড বাজার bd.com ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আমরা দেখাচ্ছি আমাদের যে ব্লগটি, সেই ব্লগ থেকে এভাবে ঠিক আপনার জানালার মধ্যে এসিটি সেট হয়ে যাবে। খুবই চমৎকার একটি জিনিস, আসলে অনেকেই ধারণা নেই। এসিটি একটু এইদিকে ঘোরান, ধরে রাখেন আপনি ওইটা ওইভাবে ঘোরান। হ্যাঁ, ধরুন এটি আপনার জানালা, জানালার মধ্যে আমরা আপনার এটা সেট করে দেব খুব চমৎকারভাবে। আমরা একটু কানেকশনও দেব, এসির বাতাস দেখতে চাই কেমন হবে। এর আগে আমাদের একটু রিমোট কন্ট্রোলগুলো একটু দেখব আমরা। রিমোটের প্যাকেটটা একটু দেখান। ও আচ্ছা, এখানেই আছে, ওইটা সেট করে ফেলেন। হ্যাঁ, আমরা এখানে রিমোট রয়েছে, তা এর সাথে কিন্তু আমরা মিডিয়ার চমৎকার রিমোট সেখানে দেওয়া আছে, কিছু অ্যাক্সেসরিজ ব্যাটারি সবই দেওয়া আছে যেগুলো আপনার প্রয়োজন। আর ওয়ারেন্টির ব্যাপারে কিন্তু বাজারে অনেকে কম দামে মিডিয়া এসি বিক্রি করে, তারা কিন্তু এক বছর ওয়ারেন্টি দেবে, কিন্তু ব্র্যান্ড বাজার আপনাকে কম প্রেশারে 3 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছর স্পেয়ার পার্টস ও 1 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং ফ্রি, ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে ডেলিভারিটি ফ্রি দেওয়া হবে, তবে আপনাকে ফিটিংটি নিজে করে নিতে হবে। এখন যেহেতু ভিডিও কলের যোগ, আপনি চাইলে ভিডিও কলেও আপনি এটি ই করতে পারেন। আমরা একটু অন করি, সুইচ দেন একটু। হ্যাঁ, সুইচ দেওয়ার সাথে একটা শব্দ আসলো, এবং এসিটি আপনি যখন সুইচ দেবেন তার 2 থেকে 2.5 মিনিট বা তার সে অধিক সময়ের পরে কিন্তু, বা সর্বোচ্চ 5 মিনিট পরে কম প্রেশার স্টার্ট হবে, বাতাসের শব্দ কিন্তু শুনতে পাচ্ছেন আপনারা। এবং আপনি লক্ষ্য করবেন যখন এখানে ঠান্ডা বাতাস দেবে, ঠিক তখনই এই অংশ দিয়ে গরম বাতাস বের হবে, এবং এই পাইপের অংশটা দিয়ে। দ্যাট মিন্স এটি যে গরম বাতাস ক্রিয়েট করবে,
বে কম্প্রেসারটি সেটি কিন্তু আপনারা আমি একটু পিস থেকে দেখাচ্ছি। হ্যাঁ, খুবই চমৎকার একটি সিস্টেম। এবং আমাদের আমি খুব স্ট্রংলি একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশে অনেকেই পোর্টেবল এসি বিক্রি করে, বাট ব্র্যান্ড বাজার সবার আগে এই পোর্টেবল এসি বাজারে নিয়ে এসেছিল এবং স্টিল নাও সুনামের সাথে বিক্রি করছে। আপনারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। এখানে আপনার সুইং মোড আছে, সুইং মোড দিলে এটি বন্ধ হয়ে যাবে, পুনরায় স্থির হয়ে যাবে, আবার সুইং দেন এটি ওঠানামার শুরু করবে। টাইমার্সে সেট করতে পারবেন, সাথে মোড দিতে পারবেন যে কোনটি আপনার ফ্যান মোড চাচ্ছেন না কুল মোড চাচ্ছেন। এবং এখানে সমস্ত কিছু এত সুন্দরভাবে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া রয়েছে যে আপনি এসিটি দেখলে আপনার খুবই ভালো লাগবে, যেমন দেখতে সুন্দর, যা আপনার রুমের সৌন্দর্য বাড়াবে, পাশাপাশি এসিটি আপনি সহজে কিনে ব্যবহার করতে পারেন। আর ব্র্যান্ডবাজারের শপের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি, হাউস নাম্বার 3, রোড নাম্বার 3, ধানমন্ডি, ঢাকা, ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে। ব্র্যান্ডবাজার bd.com-এর ওয়েবসাইট রয়েছে, আপনারা চাইলে এখানে এসেও দেখে কিনতে পারেন। আর যদি ফোনে অর্ডার করতে চান, আমি ফোন নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01618-028-590 নাম্বারে, অথবা ব্র্যান্ড বাজারে আরও একটি নাম্বার রয়েছে 01799-22-318 নাম্বারেও ফোন দিয়ে আপনি ব্র্যান্ড বাজারের যে কোনো পণ্য অর্ডার করতে পারেন এবং ঘরে বসে এখনই এই এসিটি কিনতে ব্র্যান্ড বাজারে ফোন করুন, অথবা ব্র্যান্ড বাজারে ভিজিট করুন, অথবা ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ভিজিট করেও অর্ডার করতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।